হেই হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা কালিম্পংয়ের দিকে যেতে গিয়ে রাস্তার ধারে অনেক রকম গাছ কিন্তু দেখেছি। তার মধ্যে আমার সবথেকে ফেভারিট লেগেছে, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছগুলি। তো আপনারা নিশ্চয়ই আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো রাস্তায় যেতে গিয়ে আরও অনেক সুন্দর দৃশ্য কিন্তু আমাদের ক্যামেরাবন্দি হয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে একটি লামাহাট্টা বলে একটি ইকো পার্ক আছে, তো সেখানেও কিন্তু পাইন গাছের কিন্তু পুরো ভর্তি। সেই জায়গাটার সৌন্দর্য আমরা আপনাদেরকে কিন্তু দেখাতে চলেছি, তো আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো আমরা ফাইনালি চলে এসেছি লামাহাট্টা ইকো পার্ক এবং এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড। এখানকার সৌন্দর্য একবার দেখুন, চারিদিকেই পাইন গাছের ছড়াছড়ি এবং লম্বাভাবে কিন্তু সেইগুলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। গাছের উপর কুয়াশাগুলো একবার দেখুন, জাস্ট অসাধারণভাবে কিন্তু পড়ছিল। আর ঠিক উপর থেকেই আমরা নিচের দিকে যখনই তাকাই তখন কিন্তু একটা মানুষের রূপরেখা কিন্তু সেখানে তৈরি করা আছে, যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝছেন। এই ইকো পার্কটি উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলুন এরপর আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেই আমাদের চোখে পড়লো একটি চা বাগান, তো সেখানে দাঁড়িয়েই আমরা কিছু ভিডিও ফটোগ্রাফি করে নিলাম। দীর্ঘ যাত্রার পর আমরা এইখানে একটি ছোট্ট ব্রেক নিয়ে নিলাম এবং এইখানকার পরিবেশটা এত সুন্দর এবং এত হাওয়া দিচ্ছে, যেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো রাস্তায় যেতে যেতেই আমাদের চোখে পড়লো একটি মজাদার ঘটনা, একটি বানর বিয়ারের বোতল নিয়ে বিয়ার খাচ্ছে। তো আপনাদের সামনে আর একটা দারুণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিস্তা নদী। অসাধারণ একটা ভিউ কিন্তু আমাদের চোখে পড়ল, দুই সাইড দিয়ে দুটো পাহাড় এবং মধ্যেখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তো চলুন এরপর আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, তার কারণ রাস্তা এখনও অনেকটাই বাকি, আমরা
তাহলে আস্তে আস্তে রওনা দিই এখান থেকে। তিস্তার কবলে পড়ে অনেক বাড়িঘরই কিন্তু ভেঙে গেছে, যার নমুনা হয়তো আপনারা এখন দেখে বুঝতে পারছেন যে অনেক বাড়িঘরই কিন্তু এখন আর আগের মতো নেই, এবং রাস্তা নির্মাণ কাজও কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তিস্তা দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল কালিম্পং। তো আমরা ফাইনালি চলে এসেছি পুষ্পিকা প্যাস্টোরাল সেন্টারে, এখানেই আমরা থাকবো। এইখান থেকে রাতের ভিউটা জাস্ট একবার দেখুন, একদম অসাধারণ কিন্তু লাগছে, আপনারা কি বলছেন? এইখানেই বাচ্চাদের জন্য একটি স্কুল আছে, তারা স্কুলে যাচ্ছে, তো তাদেরকে ডিস্টার্ব না করে আমরা চলে এসেছি একটি ফাঁকা ময়দানের জায়গাতে, এবং ঘুরতে ঘুরতেই এই একটি কিউট কুকুরকে আমরা দেখতে পেলাম। তো তাকে তো আদর তো করলামই, এবং আমাদের চোখের সামনে পড়ল একটি মামারিয়ার গুহা, সেখানে আমরা একটু প্রে করে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম, এবং তারপরে আমরা চলে গেলাম একটি ক্যাকটাস গার্ডেনে। তো চলুন আমাদের সাথে, এবং সেখানে কী কী আছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাবেন, তো চলুন আমাদের সাথে। তো দর্শক বন্ধুরা, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাসের কিন্তু গাছ এইরকম একটি ছাউনির মধ্যে কিন্তু লাগানো আছে, এবং অবশ্যই এর মধ্যে কিন্তু এরা স্প্রে করে, মেডিসিনস দেয়। তো আর কিছুক্ষণ পরেই ওরা কিন্তু মেডিসিনস দেবে, এবং এর সাথে সাথেই আরও অন্যান্য গাছও কিন্তু এই পাইন ভিউ নার্সারিতে কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা ভিডিওটা স্কিপ না করে যদি দেখি, তাহলে এখানে কিন্তু পাহাড়ের চূড়া এবং বিভিন্ন ধরনের ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তো চলুন আমরা আস্তে আস্তে সেইগুলোও দেখি।
দর্শক বন্ধুরা, এইখানেই আমাদের কালিম্পং পার্ট টু এই ভিডিওটি আমরা শেষ করতে চলেছি। তো অবশ্যই জানাবেন আমাদেরকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট, লাইকস এগুলো পেলে তবেই তো আমরা উৎসাহিত হই নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।